এটি একটি বাংলা খবরের চ্যানেল, খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। ধর্ম যার যার, উৎসব সবার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মাদারহাট মাঝেরপাড়া তাজ বেঙ্গল ক্লাবের পরিচালনায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটি রক্তদান শিবিরের উৎসব করেছিল 10 সেপ্টেম্বর 2023 রবিবার সকালে ক্লাব গৃহয়। এই ক্লাবের এক সদস্যর সঙ্গে কথা বলে জানা যায় যে কলকাতার একটি বেসরকারি ব্লাড ব্যাংক এটি সহযোগিতা করেছিল। এই রক্তদান শিবিরটি দ্বিতীয় বছরের পদার্পণ করে। তাজ বেঙ্গল ক্লাব শুধু রক্তদান শিবির করে না, সারা বছরেই বিভিন্ন সামাজিকমূলক কাজও করে। সুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, ছোট ছোট ছাত্রছাত্রীদের পেন বই খাতা বিতরণ, ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এই ক্লাব থেকে সাহায্য করা হয়। এই রক্তদান উৎসবে মহিলা ও পুরুষ মিলে মোট 50 জন রক্তদাতা স্বইচ্ছায় রক্ত দান করেন। এই সম্বন্ধে ক্লাবের সদস্যের প্রতিক্রিয়া শুনুন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এটা হচ্ছে আমাদের বারুইপুর মাঝেরহাট গ্রামে তাজ বেঙ্গল ক্লাবের পরিচালনায় থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এটা দ্বিতীয় বর্ষে। কারা সহযোগিতা, কোন ব্লাড ব্যাংক? এটা বেসরকারি ব্যাংক, ওটা তোমার ব্লাড ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, বেসরকারি ক্লাব। রক্তদান শিবির ছাড়া আর কি কি করে? আর ক্লাবের তো বাৎসরিক খেলাধুলা হয়, 15 আগস্টের খেলাধুলা হয়, সংস্কৃত অনুষ্ঠান হয়, বাচ্চাদের বই খাতা পেন বা মাধ্যমিক ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে পারে না, গরিব ছেলেমেয়েরা যাদের বিয়ে দিতে পারে না বাবা মারা, সব রকম কাজে সহযোগিতা করে আমাদের তাজ বেঙ্গল ক্লাব। আর কি করা? এবং দুষ্ট মানুষদের বস্ত্র বিতরণ করানো হয়, কোনো গরিব লোক এসে কন্যাগ্রস্ত বাবা মারা যদি এসে সাহায্য চায় সেটাও দেওয়া হয়। ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে সব রকম সমস্যা, মানে সেবামূলক কাজে সবসময় এ থাকে আমাদের তাজ বেঙ্গল। কতজন রক্তদাতা রক্ত দিল? আমাদের এ পর্যন্ত দিয়েছে 50 জন মহিলা ও পুরুষ মিলিয়ে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আমজাদ হোসেন সর্দার। আপনি ক্লাবে কে? আমি ক্লাবের একদম সামান্য কয়ে মেম্বার।